আমি মোসাম্মদ শামিমা আক্তার। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শামিমা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। আমি তোমাদের মাঝে পঞ্চমবারের মতো অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা এই যে করোনা ভাইরাসের কিন্তু দ্বিতীয় পর্যায় চলছে, সুতরাং তোমরা সকলেই সচেতন থাকবে, ঘরে বাইরে সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং যখনই ঘরের থেকে বাইরে যাবে, কোথাও বাইরে যাবে, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঠিক আছে? এবং পাশাপাশি কিন্তু লেখাপড়াটাও চালিয়ে যাবে। হ্যাঁ, তো দেখি আজকে আমরা ক্লাসের দিকে যাই। তোমাদের কি মনে আছে গতদিন আমি কি ক্লাস নিয়েছিলাম? গতদিন আমি ক্লাস নিয়েছিলাম ভেক্টর রাশির বিভাজন, ঠিক আছে, ভেক্টরের বিভাজন। তারপর হচ্ছে দড়ি দিয়ে যে নৌকার টানা, এই যে ঘটনাটি, তারপরে লন রোলার ফেলানা টানা সহজ, সেটা ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। তারপরে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, যে গুণ টানা যে নৌকার সেই দড়িটা লম্বা হলে দ্রুত যায়, হ্যাঁ, নাকি ছোট থাকলে দ্রুত যায়, সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি, তোমরা সকলে খাতা কলম নিয়ে বসে পড়েছো তো, আজকে আমি তোমাদেরকে পড়াবো ভেক্টরের গুণন। তো ভেক্টরের ভেক্টর গুণন, ভেক্টর গুণন কিন্তু দুই ভাবে হয়ে থাকে, ঠিক আছে? তো একটি হচ্ছে স্কেলারের সাথে একটি ভেক্টর রাশির গুণন, আর একটা হয়ে থাকে দুইটি ভেক্টর রাশির গুণন। তার মানে ভেক্টরের গুণন দুই ভাবে হয়ে থাকে। এক হচ্ছে একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির গুণন, এবং অপরটি কি দুটি ভেক্টর রাশির গুণন, দুটি ভেক্টর রাশির গুণন। তা আমরা দেখি একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির গুণনটা, প্রথমে দেখি একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশির গুণন। তার মানে কি, এখানে একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দিয়ে গুণ করলে গুণফল একটা ভেক্টর রাশি হবে। একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দিয়ে গুণ করলে একটি গুণফল একটি ভেক্টর রাশি হবে, ঠিক আছে? গুণফল একটি একটি ভেক্টর রাশি হবে। তার মানে কি, একটি ভেক্টর আর একটা স্কেলার রাশি, এই দুটোর গুণফল কি হবে, একটি ভেক্টর রাশি। মনে করি এই একটি একটি ভেক্টর রাশি, এ ভেক্টর রাশি, আর এমটা কি, এম ভর হচ্ছে স্কেলার রাশি, এম স্কেলার ভেক্টর রাশি, এম স্কেলার রাশির গুণনে একটি একটি ভেক্টর রাশি
ভেক্টর রাশি এম এ পাওয়া যায়। তাহলে এ একটি ভেক্টর রাশি আর এম কি একটা স্কেলার রাশি, তাহলে এম ভেক্টর রাশি আর স্কেলার রাশির গুণনে গুণফলটা একটি ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি এম আর এ, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এ, তাহলে ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশি এম এ হবে। এর মান হবে কি? মান হবে এম এ, এবং কারণ ভেক্টর রাশি হলে তো অবশ্যই দিকও থাকতে হবে না, তাহলে যেহেতু দিক থাকবে তাহলে আমরা এখানে দেখব যে দিকটা কোন দিকে, এবং দিক হবে এ ভেক্টরের ভেক্টরের দিকে, ঠিক আছে। তাহলে অনুরূপ ভাবে যদি আমরা দেখি যে এফ বল F1 বল স্কেলার রাশি তিনের সাথে গুণ করলে কি হবে? এফ বল কি স্কেলার রাশি, তাই না? বল স্কেলার রাশি 3 দ্বারা গুণনে গুণফল হবে কত? গুণফল মনে করো যে নতুন যে গুণফল আসবে সে গুণফলটাকে আমরা ধরলাম এফ, এফ সমান হবে এখানে 3 F1, ঠিক আছে। তাহলে এই এফ নতুন ভেক্টরটা কি পাওয়া গেল? এফ। আর এই এফ এর দিক হবে কত? এফ এর দিক হবে F1 এর F1 এর দিকে, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন দেখি, আমরা দেখলাম কি যে একটি স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশির গুণ করলে গুণফলটা কি হবে? একটা ভেক্টর রাশি, নাকি মনে থাকবে? তো এবার দেখব দুটি ভেক্টর রাশির গুণন। দুটি দুটি ভেক্টর রাশির গুণন, তাহলে দুটি ভেক্টর রাশির গুণন কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। দুটি ভেক্টর রাশির গুণন দুই প্রকার, দুই প্রকার হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, এবং অপরটি কি? ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে আমরা দেখলাম কি ভেক্টর রাশির গুণন কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। কারণ দুটি ভেক্টর রাশির গুণফল কিন্তু স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে, ঠিক আছে।
দুইটি ভেক্টর আছে গুণন যে সবসময় ভেক্টর হবে সেমনটি না, ভেক্টর হতে পারে আবার স্কেলারও হতে পারে। তো কখন স্কেলার হবে আর কখন ভেক্টর হবে আমরা সেটা দেখব। তো এখন দেখি স্কেলার গুণনটা কি। স্কেলার গুণন হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়। দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির গুণনে একটি স্কেলার স্কেলার রাশি হয়। একটি যদি দুটি ভেক্টর রাশি গুণনে যদি দুটি ভেক্টর রাশির গুণনে একটি স্কেলার রাশি হয় তবে এই গুণনকে বলা হবে কি, তবে গুণনকে বলা হবে স্কেলার গুণন, স্কেলার গুণন। তাহলে আমরা কি দেখলাম, দুটি ভেক্টর রাশির গুণনে একটি স্কেলার রাশি হবে। আর তাহলে এ ধরনের গুণনকে বলা হবে স্কেলার গুণন এবং এ গুণফলকে বলা হবে কি, স্কেলার গুণফল, স্কেলার গুণফল। তাহলে যদি দেখি যে এ এবং বি দুটি ভেক্টর, আচ্ছা তার আগে আমরা দেখি যে এই যে স্কেলার গুণফল এর মান হবে কি, এর মান হবে ভেক্টর দুটির মানের গুণফলের রাশি দুটির মানের মান হবে এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের এর গুণফলের সমান। ঠিক আছে, তাহলে মান কি হবে, রাশি দুটির মানের এবং এদের মধ্যবর্তী যে কোণ এটার কোসাইনের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে এখানে এ আর বি যদি দুটি ভেক্টর হয়, ও বি দুটি ভেক্টরের স্কেলার গুণফলটা আমরা কি পাবো, স্কেলার গুণফল পাবো এ ডট বি। এটা কি, এ আর বি এর মাঝে এই যে একটা ফোঁটা, ফোঁটা বিন্দু, এটাকে কিন্তু বলা হয়, ফোঁটাকে বলা হবে, এই বিন্দুটাকে বলা হবে কি, বিন্দুকে বলা হবে ডট। তাহলে আমরা যখন স্কেলার রাশি পড়ব তখন যে ফোঁটাটা পড়বো সেটাকে কি আমরা উচ্চারণ করব, ডট। তাহলে এ ডট বি, ঠিক আছে। তাহলে এ ডট বি যখন দেখব বা যে কোনো দুটি ভেক্টরের মাঝে যদি আমরা একটা ফোঁটা দেখি তখন আমরা সেটাকে কি বলবো, এটাকে ডট করব। ঠিক আছে, তাহলে এ ডট বি সমান কি, এ বি কজ থেটা। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু সূত্র পড়ার আগে কিন্তু মানে যখন থিওরি মুখস্ত করার আগে তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটা মুখস্ত করবে। ম্যাথমেটিক্যাল টার্মটা দেখো, এ একটা ভেক্টর আর দুইটা ভেক্টর, তাই না, এ আর বি এই দুটা ভেক্টর।
তাহলে এই দুটা ভেক্টরের এটা কি ফোটা মানে দুটা ভেক্টর হচ্ছে স্কেলার গুণন। তাহলে এই গুণনের মান মানে গুণফলটা কি হচ্ছে, এই যে এ মানে কি, এ হচ্ছে এ ভেক্টরের মান। হ্যাঁ, এ ভেক্টরের মান মানে মনে করো যখন মান মানে কি একটা মডুলাস, এটা কিন্তু এভাবে ছিল। মডুলাস তারপরে হচ্ছে বিএও মডুলাস কস থেটা, তাহলে এটা মডুলাস যখন আমরা উঠাই দেব তখন কি হবে এবি। তাহলে এটা কি এ ভেক্টরের মান হচ্ছে এ আর বি ভেক্টরের মান হচ্ছে বি কস থেটা। এখানে কিন্তু আর কোনো ডট বসবে না, উপরে ভেক্টরও বসবে না, ঠিক আছে? তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে কোনটা মাথায় ভেক্টর বসবে কোনটা মাথায় ভেক্টর বসবে না, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। কারণ হচ্ছে মাথায় ভেক্টর দিলে সেটা ভেক্টর হয়ে যাবে, আর যদি মাথায় অ্যারো চিহ্ন না থাকে তবে সেটা হবে স্কেলার। তাহলে এখানে আমরা দেখি এ ডট বি সমান হচ্ছে এবি কস থেটা, ঠিক আছে? এবি কস থেটা। আর এটা মেনলি সূত্রটা স্কেলার রাশির সূত্রই হচ্ছে এটা। তাহলে সূত্রটা তোমরা কি ম্যাথমেটিক্যাল এই সূত্রটা মুখস্থ করলে এখান থেকে থিওরিতে আসতে পারবে না? আমি মনে করছি পারবে, কারণ তোমরা ঠিক এভাবেই বলবে যে যখন দুটি ভেক্টরের ভেক্টর রাশির স্কেলার গুণন করা হয় তখন ওই গুণফল কি হবে, ওই ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী যে কোণ, মনে করো যে এ ভেক্টর আর বি ভেক্টর এই যে মধ্যবর্তী কোণ, এই থেটা সমান হবে, থেটাটা হবে কস থেটা, এর গুণফলের সমান। তাহলে এ বি এর সাথে কস থেটাটা গুণ থাকবে, তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে কি থাকবে, কস থেটা। এটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, এ কে বি কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি বি কস থেটা। আচ্ছা, বি কস থেটা কিন্তু বি কস থেটা হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ বা বা এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। আমরা এখান থেকে কিন্তু আমরা আরো একটা সূত্র পেলাম, যদি বলে যে এ এর দিকে বি এর উপাংশ বা এ এর দিকে বি এর অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে তোমরা এখান থেকে কি সূত্র পেলে, বি কস থেটা, ঠিক আছে? তাহলে বি কস থেটা হচ্ছে এ দিয়ে বি এর উপাংশ। আর এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, বি বি কে বাইরে রেখে এ কস থেটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে দিতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, এ কস থেটা কি হচ্ছে, সেক্ষেত্রে এ কস থেটা হচ্ছে বি এর দিকে বি এর দিকে এ এর উপাংশ বা বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোন দিকে কোনটার উপাংশ, ঠিক আছে? খেয়াল রাখবা যে এ কস থেটা হলে মানে এই ভিতরে থাকছে কি এ, তাহলে এ এর উপাংশ, তাহলে এ এর উপাংশ যখন হবে তখন বাকি থাকবে কি বি, এই যে বাইরে যেটা থাকছে সেটার উপাংশ, সেটার দিকে বাইরে যেটা থাকবে সেটার দিকে, এটা মনে রাখবা। যদি বি বাইরে থাকে এ ভিতরে থাকে, কস থেটার সাথে যদি এ থাকে তাহলে আমরা কি বলবো, যে বি এর দিকে এ এর উপাংশ, আর যদি এ বাইরে থাকে বি কস থেটা থাকে তাহলে আমরা বলবো যে এ এর দিকে বি এর উপাংশ। তাহলে আমরা স্কেলার রাশি সম্পর্কে কি মোটামুটি জানলাম? স্কেলার রাশি তাহলে কি হলো, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থেটা, ঠিক আছে? এটা হচ্ছে স্কেলার গুণন।
স্কেলার গুণন, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থেটা। এবার আমরা দেখব ভেক্টর গুণন। সরি, তার আগে আমরা দেখি স্কেলার রাশির কিছু ধর্ম। স্কেলার গুণনের ধর্ম মানে এই যে স্কেলার গুণন, এটা কোনগুলো মানবে কোনগুলো মানবে না, ঠিক আছে, সেই ধর্মগুলো আমরা এখানে বিশ্লেষণ করব। আমরা প্রথমে দেখব স্কেলার গুণন বিনিময় ও বন্টন সূত্র মেনে চলে। স্কেলার গুণন বিনিময় ও বন্টন সূত্র মেনে চলে। তো বিনিময় সূত্র, বিনিময় ও বন্টন সূত্র, তাহলে বিনিময় সূত্র কোনটা? বিনিময় কথাটা শুনে মনে হয় কি স্থান বিনিময় করবে, তাই না? মনে করো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুটি ভেক্টরের এটা কি মাঝখানে ফোঁটা থাকার মানে হচ্ছে কি স্কেলার গুণন হবে নাকি বিনিময় সূত্র? তাহলে এ ডট বি সমান হবে বি ডট এ, ঠিক আছে। তাহলে এ ডট বি সমান হবে বি ডট এ, এটা কি বিনিময়? তার মানে কি এখানে হচ্ছে স্থান যদি বিনিময় করে, এ জায়গায় যদি বি আসে আর বি এর জায়গায় যদি এ আসে, তাহলে কি কোনো মানের পরিবর্তন হবে না। তার মানে এই সূত্রটা স্কেলার গুণনটা বিনিময় সূত্র মেনে চলে, আবার বন্টন সূত্র মেনে চলে।